নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে হ্যাপি নিউ ইয়ার জানাই নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক শুভ কাটুক ঈশ্বরের কাছে এই আমি কামনা করি জানুয়ারি দু হাজার তেইশ মিথুন রাশির সুখের দিন শুরু হতে কিন্তু চলেছে মিথুন রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম আসতে কিন্তু চলেছে তবে প্ল্যানিং করে কিন্তু এগাতে হবে অর্থাৎ আপনারা যদি প্ল্যানিং করে এগান কি না তাহলে দেখবেন জীবনে উন্নতি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হবে আপনি মিথুন রাশির মানুষ আপনার জন্য দু হাজার তেইশে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং এই নতুন বছর থেকে আমি প্রত্যেক রাশির মানুষকেই বলছি সংকল্প নিন নিজের সংকল্পে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন দেখবেন সফলতা নিশ্চিত রূপে আপনারা কিন্তু পাবেন জীবনে তো সমস্যা আছে সংঘর্ষের মধ্যে দিয়ে এই দেখবেন আপনি জীবনে কিন্তু উন্নতি করবেনই করবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অর্থাৎ স্ট্রাগেল করে যারা উঠে কিনা তারা কিন্তু মানে চিরস্থায়ী কিন্তু হয় আর যারা পেয়ে অর্থাৎ কোনো সূত্র থেকে পেয়ে গেল তারা কিন্তু ক্ষণস্থায়ী হয় অর্থাৎ নিজ পরিশ্রম করে যদি আপনি জীবনে স্ট্যান্ড করতে পারেন কারো সাহায্য ছাড়া অর্থাৎ কোথা থেকে পেলেন সেটাই নয় আপনি নিজে মেহনতি করে সমস্ত কিছু করেছেন দেখবেন তার আনন্দটাই আলাদা দেখবেন আপনার সম্মানের জায়গাটা কিন্তু আলাদা কিন্তু হবে তো প্রত্যেকের ক্ষেত্রে গ্রহের কিছু না কিছু সমস্যা থাকে অবশ্যই সেই জায়গাটা প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করলে আমি আবারও বলছি বেতন রাশির কান্নার দিন শেষ সুখের দিন কিন্তু শুরু দেখুন প্রথম কথা হচ্ছে আপনাদের সর্বোপরি শনির ঢাইয়া সমাপ্ত হচ্ছে একটু গ্রহের প্রচুরটা একটু বলে দিই তারপরে আলোচনা শুরু করি দেখুন বারোই জানুয়ারি দু মঙ্গল বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে বুধ আঠেরোই জানুয়ারি দু হাজার তেইশে বকরি থেকে মার্গি হচ্ছে চোদ্দ জানুয়ারি মকর সংক্রান্তি এবং বাইশে বাইশে জানুয়ারি দু শুক্র রাশি পরিবর্তন করছে অর্থাৎ আপনাদের অষ্টম ভাব থেকে নবম ভাবে চলে যাচ্ছে এবং সর্বোপরি পাওয়ার জায়গাটা হচ্ছে আপনার সতেরোই জানুয়ারি দীর্ঘ অবসানের সমাপ্ত ঘটিয়ে আড়াই বছর মিথুন রাশি আজ থেকে ব্যাক আড়াই বছর চলে যান ঢাইয়া শুরু হয়েছিল আপনাদের এই ঢাইয়ার সমাপ্তি হয়ে আপনাদের এবার শনি এমনিতে বুদের সাথে কিন্তু শনি কিন্তু মিত্রতা রয়েছে এইবার কিন্তু শুনি আপনাদেরকে দিবে কারণ আপনার ভাগ্যাধিপতিও ভাগ্যভাবে ঢুকছে ভাবতে পারবেন না আপনাদের আগামী আড়াই বছর যদি আপনার জন্মছকে শুনি ভালো থাকে এ সময় আপনাকে গরিব থেকে ধনী রাজা আপনি কিন্তু হয়ে যাবেন যদি শনির প্লেসমেন্টটা ভালো থাকে শনি যদি আপনার শুভ শুভ অবস্থাতে থাকে নিশ্চিত রূপে আপনার কিন্তু হবে প্রথম আসি একটু আলোচনাটা করে দিলাম এবার আপনাদেরকে পার্ট বাই পার্ট আলোচনাটা আমি করে দিচ্ছি প্রথম আসি আপনাদের স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না স্বাস্থ্যের সম্পদ ছোটোখাটো সমস্যা থাকলেও আঠেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি দু তারপর থেকে স্বাস্থ্যের দিকটা ভালো এবং মান সম্মানের দিকটা যদি আমি বলি মান সম্মান খ্যাতি এটাও কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দেখা যাচ্ছে মিথুন রাশি একটু গল্পের সাথে আপনারা বুঝুন অনেকে একটু গ্রহের গোচরটা অনেকে বললেন যে স্যার গ্রহের গোচরটা আমরা ঠিক বুঝতে একটু যদি গ্রহের গোচরটা কম করে একটু বলেন তাহলে খুব ভালো হয় আমি ওই যে প্রথমে আপনাদের গ্রহের গোছরটা আপনাদেরকে বলে দিলাম এইবার আমি আপনাদেরকে একে একে বলছি অর্থনৈতিক জায়গা দেখুন আপনাদের এ মাসে কারণ আপনাদের কথা বলতে গেলে একটু গ্রহ আসবেই ধনভাবের উপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ছে আমি একটা কথা বলছি যখন যেভাবে বৃহস্পতি দৃষ্টি দেয় কি না গঙ্গা জল ছিটানোর মতন অর্থাৎ পবিত্র হয়ে যায় অর্থাৎ আপনাদের যে ধনভাবে দৃষ্টি দিচ্ছে কিনা আর্থিক স্টেবিলিটি আপনাদের নিয়ে আসতে কিন্তু চলেছে এবং এর পাশাপাশি আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ কিন্তু করছে সন্তান সুখের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং শ্বশুরালয় থেকে আপনারা কিন্তু এ সময় যথেষ্ট সাহায্যের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবার আসি আপনাদের তৃতীয় ভাব তৃতীয় পতি যেহেতু আপনার চোদ্দোই জানুয়ারি থেকে অষ্টমভাবে চলে যাচ্ছে কিন্তু চোদ্দই জানুয়ারি আগে পর্যন্ত আপনাদের প্রেডিকশানটা বলি আপনাদের সাহস পরাক্রমের জায়গা যথেষ্ট ভালো থাকছে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে চোদ্দই জানুয়ারির পর থেকে একটু আপনারা কিন্তু মানে রিক্স যেগুলো কাজে খুব রিক্স আছে কিনা ফট করে হাত দিবেন না একটু ভেবে চিন্তে আপনার কাজে এগান নিশ্চিত রূপে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন চতুর্থবতী আপনার সপ্তম অবস্থান করছে এবং বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে প্রপার্টি রেটের জায়গাটা কিন্তু ভালো সম্পত্তির জায়গাটা নিয়ে যারা সম্পত্তি কেনা বেচা করেন এক কথায় মানে আপনি ব্রোকারি করছেন এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো সম্পত্তি ক্রয় বিক্রয় যারা কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং এর পাশাপাশি আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে এ সময়ের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টি থেকে লাভ আসতে চলেছে এবং আপনাদের শিক্ষাক্ষেত্রে যদি বলি শিক্ষার জায়গাটা কিন্তু একটু হলেও সমস্যা কিন্তু রয়েছে আপনার বাইশে জানুয়ারি দু মানে কি করবেন ডিসিশান কিন্তু নিতে পারবেন না আমি এটা বলবো ডিসিশান নিতে কিন্তু অক্ষমতা কিন্তু দেখা যাচ্ছে বাইশে জানুয়ারি দু পর্যন্ত অর্থাৎ এই স্ট্রিমে যাবেন না ওই লাইনে যাবেন মানে একটা দ্বিধা গ্রস্ত কিন্তু হয়ে যেতে চলেছেন প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন প্রেমের ক্ষেত্রে কিন্তু ব্রেকআপ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশি বাইশে জানুয়ারি দু হাজার তেইশ অবধি আপনাদেরকে বলছি টাইমটা অর্থাৎ এই সময়ের মধ্যে নিজেদের মধ্যে একটু হলেও যদি ছোটোখাটো যদি মানে নিজেদের মধ্যে মনোময়ন হয় ওটাকে কিন্তু বড় আকার করবে না একটা কথা আছে রবারকে যত টানবেন তত বড় হয় তেমনি যত আপনি তর্ক বিতর্ক যাবেন ততদিক কিন্তু আপনাদের গণ্ডগোলটা কিন্তু বাড়বে অর্থাৎ সব কিছুকে একটু কি বলুন তো ছোট্ট আকারে ধরুন অর্থাৎ আপনি একটা মাইনরকে যদি মেজর করেন তাহলে কিন্তু যারা ইয়াং জেনারেশান আছে এখানে কিন্তু আপনাদের বন্ডিংয়ের জায়গাটা কিন্তু থাকবে না অর্থাৎ যেটা হয়েছে সেটাকে খুব হালকা হিসাবে নেন দেখবেন খুব একটা কিন্তু সমস্যা কিন্তু থাকবে না আপনার ষষ্ঠপতি দ্বাদশভাবে অবস্থান করছে বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে যদিও আপনাদের এখানে শত্রু এটা গ্রহ আপনাদের ক্ষেত্রে তাও আপনাদেরকে কিন্তু শুভ ফল কিন্তু দিবে যেহেতু মার্গি হয়ে যাচ্ছে যাদের মামলা মকর্দমা চলছিল এখান থেকে কিছুটা সুরহা আপনারা কিন্তু পেতে চলেছেন কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ যারা ঋণে পড়ে গেছিলেন ব্যবসা জায়গাটা নিয়ে সমস্যা যুঁজে সেখানে ঋণ থেকে আপনার কিন্তু মুক্তি কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু বছরের প্রথমেই কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের সপ্তমভাবে বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কারণ রাশির অধিপতি চতুর্থপতি ব্যবসা যারা করছেন যারা পার্টনারশিপ বিজনেস করে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আঠেরোই জানুয়ারি দু হাজার তেইশের পর থেকে খুব ভালো অর্থাৎ চার পাঁচজন মিলে কাজ করছেন এখানে কিন্তু আপনাদের খুব ভালো একটা রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছে সর্বোপরি সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ শনির মহা পরিবর্তনে আপনাদের ভাগ্যদয় হতে চলেছে লিখে রাখুন অর্থাৎ আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট স্থাপট আপনারা পাবেন এতদিন যে কাজগুলো ছিল পেন্ডিং হয়েছিল ধীরে ধীরে কিন্তু সেই গিটগুলো আপনাদের খুল খুলবে যদি লটাগুলো আপনাদের কিন্তু আস্তে আস্তে কাটতে কিন্তু চলেছে শনি রাশি পরিবর্তন আপনাদের কিন্তু একটা অপরচুনিটি আপনাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে কারণ আপনাদের ভাগ্যাধিপতি ভাগ্যাধিপতি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন এবং শুক্র সেখানে অবস্থান করছে মানে দুর্দান্ত যোগ কিন্তু সৃষ্টি করছে আপনাদের পঞ্চমপতি আকর্ষিক অর্থপ্রাপ্তির বাইশে জানুয়ারির পর থেকে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মিথুন মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই সুযোগগুলো আসবে গভর্নমেন্ট থেকে আপনারা সহযোগিতা আপনারা পাবেন এবং যারা ফিল্মের সঙ্গে যুক্ত আছে মিডিয়া রিয়েটেড জায়গাতে কাজকর্ম করছেন শেয়ার রিয়েটেড জায়গাতে আছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন সেলস ডিপার্টমেন্টে আছেন এজেন্সির সঙ্গে যুক্ত আছেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন কর্মপতি কর্মভাবে অবস্থান করছে আপনাদের মহাপুরুষ রাজ্যকের মধ্যে হংসন মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে কর্মক্ষেত্রে উন্নতি সাধন কিন্তু হতে চলেছে চাকরির একটা সুযোগ কিন্তু আসতে চলেছে যারা কম্পিটিভ পরীক্ষা দিতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত সময় আপনি মিথুন রাশি মানুষ লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন আপনার ক্ষেত্রে কিন্তু মানে এক্সাক্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন একাদশপতি প্রতি দ্বাদশভাবে দেখুন সফলতাতে আপনাদের আসবে বারোই জানুয়ারি দু হাজার তেইশের পর থেকে অর্থাৎ যখন বকরি থেকে মার্কি হয়ে যাবে সেখানে কিন্তু আপনাদের সফলতা কিন্তু আসতে কিন্তু চলেছে একাদশভাবে রাহু আপনাদের কিন্তু বিদেশ থেকে লাভ কিন্তু দেবে এটা লিখে রাখুন একাদশভাবে আপনাদের লাহু ও রাহু বিদেশের সাথে যারা রত আছে বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে বা বিদেশে যারা যেতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু আপনাদের কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে এবং আপনাদের অনলাইন রিলেটেড যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক কিন্তু হতে চলেছে দ্বাদশভাবে মঙ্গল একটু স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত তৈরি হবে অবশ্যই এখানে কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে সবটাই ভালো হতে পারে না কিছু সমস্যা থাকে দেখুন দু চারটা তর্কাতর্কি হতে পারে কিন্তু খুব বড় ধরনের বারোই জানুয়ারির একটু সাবধান থাকবে বারোই জানুয়ারির পর থেকে ওভারঅল যদি বলি খুব একটা কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি না ওভারঅল কিন্তু ভালো আপনারা যতদিক গণেশজির উপাসনা করবেন জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা লাভ পাবেন একুশটা দুব্বা আপনারা যদি গণেশজিকে নিবেদন করতে পারেন নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময় সাকসেস কিন্তু পাবেন নমস্কার ধন্যবাদ